জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুর্শিদাবাদ ইসলামপুরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জনসভা অনুষ্ঠিত হলো রবিবার বিকেলে। ইসলামপুরে জনসভায় আইএসএফ এর জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ঝাঁঝালো বক্তব্য রাখেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই জনসভায় আইএসএফ কর্মী সমর্থকদের উপস্থিতিতে ছিল চোখে পড়া মতো। পাশাপাশি এদিন জনসভা শেষে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে প্রায় 500 জন কর্মী বিধায়ক নওশাদ সিদ্দিকীর হাত ধরে আইএসএফ এ যোগদান করে। এতে বিপুল পরিমাণ কর্মী সমর্থকের যোগদানের ফলে আইএসএফ এর শক্তি বৃদ্ধি হলো বলে মনে করেছেন রাজনৈতিক মহল। 500 মতো সাধারণ কর্মী সহ সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসে, সাধারণ মানুষ যারা কোনোদিন রাজনীতি করে তারাও এগিয়ে আসছে। আইএসএফ এর আইডিওলজিকে তাদের ভালো লাগছে, তারা আইএসএফ এর সাথে যুক্ত কাজ করতে চাইবে। কোন দল থেকে বেশি আসছে? স্বাভাবিক ভাবে তৃণমূল। তারা এই জোটচুরিকে মেনে নিতে পারছে না, চলে আসছে। ব্যাপারটা হচ্ছে লুট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সরকারের দরকার, যদি সরকার চাই প্রকৃত অর্থে মানুষের কাজ হোক, একটা মনিটরিং কমিটি করুক। যে মনিটরিং কমিটির মধ্যে বিরোধীদেরকেও রাখো, তাহলে খাওয়ার সুযোগটা থাকবে না, বিরোধীরা চেপে ধরবে। আর এই সরকার সুকৌশলে বিরোধী মুক্ত করার চেষ্টা করছে। আপনি ঝালদা পৌরসভা, একটা মাত্র পৌরসভা ছিল কংগ্রেসের কাছে, সেটাও কেড়ে নিচ্ছে। আমি একজন বিধায়ক, আমাকে হ্যারাসমেন্ট করছে কেন? এটা বিরোধী মুক্ত সমাজ চাইছে, এই গণতন্ত্র চাইছে। তাতে করে এই দুর্নীতি করলে কেউ বলবে না।